One. কিলে
Yes, I can.
কিরকম সেটা আমাদের সাবধানে ছেলেরা সবাই বুঝাই দিয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের কর্তৃপক্ষের প্রতি। বিশেষ করে আপনারাও তো জানেন যে আমি পিসি স্যার যাওয়ার আগে কিন্তু সব কিছু করে দিত আমাদের প্রবীণ স্যারকে। উনি সাইন করলে তারপর পিসি স্যার সাইন করে, এর আগে কোনো সাইন না। মানে কি প্রবীণ স্যার হচ্ছে আমাদের স্পোর্টস বলেন, কালচার বলেন, সমস্ত কর্মকাণ্ডের নিউক্লিয়াস হচ্ছে আমাদের প্রবীণ স্যার, প্রফেসর এম ডি এম। আমি স্যারকে অভিনন্দন জানাই, স্যারকে ডাক দেওয়ার সাথে সাথে চলে এসছেন। এবং স্যার নিজেও জানেন আমাদের এখনো বাজেট আমরা পাস হই নাই, কিন্তু আমাদের খেলা চলছে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়ে গেছে, পুরস্কার সব দেওয়া হয়ে গেছে, কিন্তু একসাথে করবো। তো যাই হোক, এই চমৎকার একটা আয়োজন এবং এই যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা সাবধানের জন্য বিশাল একটা ব্যাপার। আমি বলবো যে তোমরা সাবধানকে রিপ্রেজেন্ট করো, অন করে এটা যেন আমরা দেখতে পাই। তোমাদের মাধ্যমে যেন সাবধানে আরও বাইরের থেকে স্টুডেন্টরা আসে, যে অন্তত খেলাধুলা এবং সাংস্কৃতিক দিক দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটি অনন্য চট্টগ্রামে, এটা যেন তোমরা অনুরোধ করবো। আমাদের স্যাররা আছেন, বিশেষ করে আজকে ডিপার্টমেন্টের প্রধান হাসান ভাই আছেন, আমাদের এই চমিত স্যার আছেন, সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করে খেলা আয়োজনে। তোমরা নিশ্চয়ই জানো পিএম স্যার, সাজিদ স্যার, দুজন মাঠে সবসময় থাকে। আর আমাদের দুজন ইঞ্জিনিয়ার, এদেরকে যখনই ডাকি মাঠ করে বলে পানি দিতে বলে না। সে স্যার সকাল থেকে পানি দিয়ে বালি থেকে হাঁটা যেত না, তুলা বালির জন্য উনি বলার সাথে সাথে সে হলো ছেলেটা এসে বালি দিয়ে গেছে। তো ওদের জন্য একটা হাততালি আমাদের হবে। এটার জন্য সব কিছুর বললাম যে আমাদের নিউক্লিয়াস ছিল আমাদের প্রবীণ স্যার, যে আমি অনুরোধ করবো স্যার সংক্ষিপ্ত আকারে উদ্ধত করা বলার জন্য। আমাদের সম্মানিত প্রবীণ, আমাদের স্পোর্টস নয় সাউদার্ন ইউনিভার্সিটির সমস্ত কর্মকাণ্ডের মূল কাণ্ডারি আমাদের প্রফেসর মহিউদ্দিন চৌধুরীকে আমি অনুরোধ করছি বিনীতভাবে দুটো কথা বলার জন্য। আসলে আপনি যেভাবে বললেন যে আমরা অন্তত খেলাধুলার দিকে এগিয়ে যাবো, আমরা আসলে অন্যান্য দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, খেলাধুলার দিকে একটু পিছিয়ে আছি, পিছিয়ে ছিলাম। তারপরে এটা অনুভূতি হলো যে না, খেলাধুলায় আমরা পিছিয়ে নাই, তার আগে কিছুটা বুঝতে পারতেছিলাম। এখন উনি নিয়মিতভাবে খেলার আয়োজন করছেন, আসলে উনি আমার কথা একটু বেশি বলার কারণও আছে, আমি একটা কাটচিট করি বুঝে। এখন খেলাধুলার জন্য যা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে যা করণীয়, ইনশাল্লাহ সবসময় সেটা ইনশাল্লাহ হবে। ন্যাশনাল লেভেলে যদি কাউকে যেতে হয়, খেলতে হয়, সেটার জন্য যা যা করা ইনশাল্লাহ খুব
করতে পারেন, কালচার প্রোগ্রাম, খেলাধুলা, পড়ালেখা কোনোটাতেই পিছিয়ে থাকবে না, সব মিলিয়ে ইনশাআল্লাহ আমরা চলে আসবো। ধন্যবাদ, ভবিষ্যতে যাতে এবার সিএসসি বা সিভিল হয়েছে বলে নাকি ইনশাআল্লাহ এরপরে সিএসসি হবে, এরা এটা হতেই থাকে। তাই জন্য আমরা সব সময় সেখানেও খেলা সবাইকে ধন্যবাদ। এবং 18-19-20 আমাদের ইউনিভার্সিটির বার্ষিক সবচেয়ে বড় আয়োজন অ্যানুয়াল স্পোর্টস 18-19-20 দশ দিন আগে স্যার 28 তারিখ থেকে তো পরীক্ষা ওই জন্য আমরা 20 তারিখ শেষ করে দিই। তোমরা সবাই দৌড় চাপের মধ্যে এটা আসল খেলা, সেই খেলা অংশগ্রহণ করবে, 11 তারিখ থেকে ব্যাকটি শুরু করে দিবে, 18-19-20 ফাইনাল, এটা হলো কথা। এখন আমি অনুরোধ করবো আমাদের আজকের রানার আপ, তবে তারা চ্যাম্পিয়ন হয়েছে, দুর্ভাগ্যক্রম উঠতে পারেছে ওরা স্যার, এখন এটা মনে হয় পরিশ্রমের ফসল, সিভিল অত্যন্ত পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমের ফসল হলো এবার প্রথমবারের মতো ভাই বিড়ে তুলো, বিড়ে তুলো না, জিততে তো জানি জিততে তো ¡Ey!